ইতালি মনফালকোনে প্রতিনিধি জিয়াউর রহমান খান সোহেলের বরাত দিয়ে জানা গেছে, ইতালি মনফালকোনে বসবাসকারী শরীয়তপুর জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 16 এপ্রিল রবিবার স্থানীয় দুটি মসজিদে অসংখ্য মুসল্লির অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছুটির দিন হওয়ায় মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। ইফতারের পূর্বে দুই মসজিদের ইমাম রমাদানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণে দোয়া পরিচালনা করেন। ইফতার মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অনুষ্ঠানের সুন্দর সমাপ্তিতে সকলের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। সকলের মাঝে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।